হ্যালো এভরিওয়ান, আমি রিমা আর আজকে আমি চলে এসেছি কোলাঘাটের কেটিপিপি মেলাতে। তো চলো এখন মেলার ভেতরে প্রবেশ করা যাক। যেহেতু আমি বিকেল বিকেল এসেছিলাম, তো মেলাটা ছিল একদম ফাঁকা। আসলে মেলাতে লোক সন্ধ্যেবেলা আসে আর আমার আবার বেশি ভিড়ভাড়টা একদম পছন্দ নয়, তাই আমি বিকেল বিকেল চলে এসেছি একটু ফাঁকা ফাঁকায় মেলা ঘুরবো বলে। আর এই মেলাটা এত বড় যে আমি কোন দিক থেকে ঘোরা শুরু করবো সেটাই বুঝতে পারছিলাম না। আর ঘুরতে ঘুরতে আমার চোখে পড়লো এই দোকানটা। জানো, এই দোকানটা এসেছে কৃষ্ণনগর থেকে। এখানে কৃষ্ণনগরের সমস্ত মাটির পুতুল বিক্রি হচ্ছিল, কি সুন্দর এগুলো, তাই না? আর তারপরেই আমরা সোজা চলে এলাম ফুচকার দোকানে, আর এসেই বাটিয়াতে দাঁড়িয়ে পড়লাম। আর তারপরে যেই দিনের মধ্যে ফুচকা এসে পড়লো সেটাকে টুক করে মুখে ঢুকিয়ে নিলাম। তবে একটা ফুচকা খাওয়ার পরেই আমি ভীষণ হতাশ হলাম, কারণ ফুচকাটা খেতে ছিল প্রচণ্ড বেকার। না ছিল নুন, না ছিল টক, না ছিল ঝাল। নিজে সাদা মাথা খেলাম নিজেও বুঝতে পারলাম না। ফুচকাটা খেয়ে আমরা মেলা ঘোরা শুরু করলাম। প্রথমে চলে এলাম এই সোয়েটার চাদরের দোকানের দিকে। যেহেতু মেলাটা শীতকালে হচ্ছিল, তাই এখানে প্রচুর এই সোয়েটার চাদর মানে শীতের জিনিসপত্রের দোকান বসেছিল। আর ওই ছাতার মাথা ফুচকাটা খেয়ে তো আমার মেলা ঘোরার পুরো মুডটাই নষ্ট হয়ে গেছিলো, তাই মুডটা ঠিক করতে চলে এলাম আবার খাওয়ার দোকানের দিকে, ঘুগনি খাবো বলে। তো এখানে পরপর অনেকগুলো ঘুগনি স্টল ছিল, তবে কোন দোকান থেকে যে খাবো সেটাই বুঝে উঠতে পারছিলাম না। কিছুক্ষণ দাঁড়িয়ে একটু ভাবলাম যে কোন দিকে যাবো। তারপরে এখানে একজন কাকিমাকে দেখতে পেয়ে ওনার কাছে চলে এলাম। আর এখানে যেহেতু মিস্টার সেন আমার ভিডিও করে দিচ্ছিল, তো আমি ওকে জিজ্ঞেস করেছিলাম ক্যামেরাটা অন করেছে কিনা, কারণ এর আগে এরকম বহুবার হয়েছে জানো। ওকে আমি ভিডিও করতে বলেছি, অথচ ও ভিডিও অনই করেনি, শুধু ক্যামেরাটা ওপেন করেই চারদিকে দেখিয়ে যাচ্ছে। বাড়িতে গিয়ে যখন ভিডিও এডিট করতে বসি, তখন দেখি যে অর্ধেক ভিডিও ক্লিপই নেই, মানে ও রেকর্ডই করেনি। তখন কেমন মাথাটা গরম হয় বলো তো। তাই এখন আমি সব সময় ওকে ফোনটা হাতে দিয়ে বলি, তুমি ভিডিওটা অন করেছো তো? তো যাই হোক, কথা বলতে বলতে এখন হাতে চলে এলো এক প্লেট গরম গরম ঘুগনি। আর ঘুগনিটা খেতে দারুণ ছিল। ফুচকাটা খেয়ে যেটুকু মুড নষ্ট হয়েছিল, এই এক প্লেট গরম গরম ঘুগনি খেয়ে সেই পুরো মুডটাই ঠিক হয়ে গেল। আর আমি তো ঘুগনি খেতে এতটাই ব্যস্ত ছিলাম যে আমার উল্টো দিকে যে একজন বিখ্যাত ক্যামেরাম্যান দাঁড়িয়ে রয়েছে সেটা তো ভুলেই গেছিলাম। তো এই যে, ইনিই হলেন আমার সেই বিখ্যাত ক্যামেরাম্যান যিনি কিনা ক্যামেরা অন না করে ভিডিও রেকর্ড করে যায়। ভাবো কত ট্যালেন্টেড। তো যাই হোক, এখানে চলো, অনেক গল্প হলো, অনেক ভিডিও হলো, এখন একটু ফোনটা দেখে দুজনেই ঘুগনিটা এনজয় করি। তো ঘুগনি খেয়ে আবারও ঘোরাঘুরি শুরু করলাম। আর এখন তো আমার চোখের সামনে পড়লো এত বড় একটা বাসন দোকান। আর তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো, তারা আশা করি জানো যে আমি কতটা বাসন প্রেমী মানুষ। মেলা এলে সমস্ত দোকানকে অগ্রাহ্য করে এগিয়ে গেলেও এই বাসন দোকানের সামনে এলেই না আমার পা দুটো আটকে যায়। তাই এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ কয়েকটা বাসন দেখে নিলাম, তবে নেওয়ার মতো কিছু ছিল না, তাই আর নিলাম না। বাসন দোকান থেকে বেরিয়ে এখন চলে এলাম একটা কানের দুলের দোকানে। মেলায় আসবো অথচ কানের দুল কিনবো না, তা কী করে হয় বলো? আর মেলায় এলে মেয়েরা কিছু কিনুক বা না কিনুক, দু চারটা কানের দুল কিন্তু কিনবেই। কি ঠিক বললাম তো? আর দেখো, এখানে এত ভ্যারাইটির কানের দুল ছিল যে কোনটা ছেড়ে কোনটা নেবো ভাবতে ভাবতে আমি অনেকটা সময় পার করে ফেললাম। তারপর অনেক বাছাবাছি করে মাত্র তিন জোড়া কানের দুল নিলাম। আর দেখো, কানের দুল কেনার পরেই এই দোকানে দেখতে পেলাম একটা ব্রেসলেট, এগুলোকে বলে এভিলাই। এই যে ভেতরে নীল কালারের বলটা দেখছো, এটাই হলো এভিলাই, মানে গদা বাংলায় যারে কয় ওই নজর কাঠি। এগুলো পড়লে নাকি নজর লাগে না। আর তারপরেই মনে পড়লো আমার যে থোবড়া, এ থোবড়া এমনিতে কোনো নজর দেবে না, তাই আর নিলাম না। তারপরে পাশেই দেখতে পেলাম একটা রং বেরঙিন বক্সের দোকান। এখানে দেখো কি সুন্দর সুন্দর কালারের বক্স বিক্রি হচ্ছিল। বক্সটা কিন্তু ভীষণ সুন্দর লাগছিল, তবে এই বক্সগুলোর মধ্যে কি রাখবো সেটা বুঝতে পারছিলাম না, তাই আর না নিয়ে রেখে দিলাম। এখানে দেখো কি সুন্দর রং বেরঙিন ফুলের ফুলদানি। আর জানো, এখানের এই সব কিছুই না ফেলে দেওয়া জিনিস দিয়ে তৈরি, মানে যেমন ধরো ওই বাজারের ব্যাগ, কাশফুল, ছোলা, কাগজ এইসব। আর এটা দেখে তো আমি ভীষণ অবাক হলাম, এটা কী দিয়ে তৈরি বুঝতে পারছো? আমরা যে ভুট্টা খাই সেই ভুট্টার খোসা থেকে তৈরি এগুলো, মানে কি সুন্দর চিন্তা ভাবনা, তাই না? তারপরেই আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম বাংলাদেশের এক ঢাকায় জামদানি শাড়ির দোকানে। আর এখানের এই সাদা আর গোলাপি এই দুটো জামদানি শাড়ি এত ভালো লাগছিল যে আমি তো কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে দেখছিলাম। আর তারপরেই যেই না শাড়ি দুটোর দাম শুনলাম, অমনি হাঁ বন্ধ করে হাঁটা আরম্ভ করলাম। আর হাঁটতে হাঁটতে আবারও চলে এলাম একটা বাসন দোকানের কাছে, মানে এই মেলায় এলে বাসন আমাকে কিছুতেই পিছু ছাড়ে না। তো এখানে এসে না আমি কয়েকটা এই কফি মাগগুলো দেখছিলাম। এই দূর থেকে হাত বাড়িয়ে বাড়িয়ে জিনিসগুলো দেখতে ভীষণ অসুবিধা হচ্ছিল, তাই আমি সোজা দোকানের ভেতরে ঢুকে পড়লাম। এবার ভালো করে দেখে শুনে এখান থেকে দুটো কফি ম্যাগ নিলাম, একটা আমার জন্য আর একটা আমার ভাইয়ের জন্য।
তারপরে ওখান থেকে বেরিয়ে আমি আবারও একটা বাসন দোকানে এলাম, আর এখানে এসে এই কিছু কাঁচের বড় বড় কাপ দেখছিলাম। তবে দামটা একটু বেশি লাগছিল, তাই আর নিলাম না, দেখেই চলে এলাম। মেলায় ঘুরতে ঘুরতে তারপরে আমরা একটা পিঠের দোকান দেখতে পেলাম, যেখানে গরম গরম পিঠে বানিয়ে বিক্রি করছে। যদিও আমার এই সমস্ত মিষ্টি খাওয়ার দাওয়ার একেবারেই পছন্দ নয়, তবে আমি তো রান্না করতে ভীষণ ভালোবাসি। এসব জিনিস না খেলেও আমার বানাতে খুব ভালো লাগে। আর এখানে না এই ভাই একটা ভাপা পিঠে বানাচ্ছিল, এটা আমার কাছে বেশ নতুন ধরনের লাগলো। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে এটা কিভাবে বানায়, একদিন বাড়িতে গিয়ে এটা বানাবো, আর যেই দিন বানাবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো ভাপা পিঠে বানানোর পুরো প্রসেসটা দেখে নিয়ে আমরা আবারও ঘোরাঘুরি শুরু করলাম। আর ঘুরতে ঘুরতে আমার চোখে পড়লো এই সোয়েটারগুলো, দেখো কি কিউট লাগছে না এই সোয়েটারগুলো। আর এগুলোর দাম ছিল মাত্র 200 টাকা, আমার তো নেওয়ার ভীষণ ইচ্ছে ছিল। মিস্টার সেনের আবার এগুলো একদমই ভালো লাগলো না, ও বললো এগুলো কি বাচ্চাদের মতো লাগছে, তাই আর নিতে পারলাম না, রেখে দিলাম। তারপরে আমি আবারও চলে এলাম বাসন দোকানে, আর এখানে এসে বেশি কিছু না, এই যে এই একটা মাত্র সিলিকনের খুন্তি নিলাম। এই সিলিকনের খুন্তিগুলো দিয়ে না ননস্টিকে রান্না করতে খুব সুবিধা হয়, একটু আকচিরা পড়ে না। আর দেখো তারপরে না এই দোকানে আমার আরেকটা জিনিস চোখে পড়লো, সেটা হলো এই অদ্ভুত চামচটা। দেখো এই চামচটা চোখ কান নাক সব কিছুই রয়েছে, এই চামচটা কী কাজে ব্যবহার করা হয় আমি তো কিছুই বুঝতে পারলাম না। তোমরা কেউ বুঝতে পেরেছো কি, পারলে আমাকে কমেন্টে জানিও তো। তো মেলায় ঘুরতে ঘুরতে বিকেল পেরিয়ে সন্ধে হয়ে গেল, আর সন্ধেবেলা যেহেতু শিশির পড়ছিল তাই খুব ঠান্ডা লাগছিল। আমি তো সময় করে টুপি নিয়ে গেছিলাম, তাই সেটা বের করে পরে নিলাম। তো এখন আমরা আবারও চলে এসেছি খাওয়া দাওয়া করতে, আর এসে দাঁড়িয়ে পড়েছি আমার আরেকটা প্রিয় খাবার পাপড়ি চাটের দোকানে। তো এখানে কাকু এখন এক প্লেট পাপড়ি চাট রেডি করছে, আর দেখো বলতে বলতে আমাদের পাপড়ি চাট রেডি। আর যেহেতু আমি দই খাই না, তাই এখানে টক দিতে না বলেছিলাম। আর যেই না একটা আমার পাপড়ি চাট মুখে দিলাম, আমি তো জাস্ট ফিদা হয়ে গেছি, কারণ পাপড়ি চাটটা জাস্ট অসাধারণ ছিল। আর পাপড়ি চাট খাওয়ার পরেই চলে এলাম আইসক্রিম দোকানে, তো এখানে নিলাম একটা রোলার আইসক্রিম। তবে আইসক্রিমটা খেতে আমার খুব একটা ভালো লাগলো না, ওই মোটামুটি ধরনের লেগেছে আর কি। আর যেহেতু মিস্টার সেনের ঠান্ডা লেগেছে, তাই ও আর আইসক্রিম খেলো না, ও এখানে খাচ্ছে গরম গরম কফি। তো ঠান্ডা গরম খাওয়ার পরে এখন দুজনে চলে এসেছি এই পটার রুইস্টার খেতে। এখানে দেখি গরম গরম পটার রুইস্টার সাথে সাথে ভেজে সার্ভ করা হচ্ছে, আর এটা দেখে না আমরা দুজন নিজেদেরকে সামলাতে পারলাম না, আমরাও নিলাম একটা পটার রুইস্টার। আর এটা আমি এর আগেও বহুবার খেয়েছি, এটা খেতে কিন্তু আমার দারুণ লাগে। এই গরম গরম মুচমুচে আলু, সার্ভ টমেটো সস, মিউনিস, মানে সব মিলে কিন্তু একটা ফাটাফাটি ব্যাপার। আর এটা একটাই নিলাম, একটাই দুজনে ভাগ করে খাবো। তো খাওয়া দাওয়ার পরে আজকে শেষবারের মতো আবারও একটা বাসন দোকানে চলে এলাম। বিশ্বাস করো এটাই শেষ, আর কিন্তু এরপরে কোনো বাসন দোকানে ঢুকিনি। তো এখান থেকে এরকম কালো কালারের কয়েকটা প্লেট নিলাম, জানো এই কালো প্লেটগুলোতে না খাবার সার্ভ করলে দেখতে ভীষণ ভালো লাগে। দেখবে যে কোনো বড় বড় রেস্টুরেন্টে না এই কালো প্লেটগুলোতে করে খাবার সার্ভ করা হয়, তবে জানি না কেন এই কালো প্লেটগুলোর না দাম বড্ড বেশি। এই সার্ভিং প্লেটগুলো ভীষণ ভালো লাগছিল, তবে এত বেশি দাম যে আর নিলাম না। তবে বহুদিন ধরে আমার এই কালো মেটেরিয়ালের কয়েকটা প্লেটের শখ ছিল, তাই দাম বেশি হওয়া সত্ত্বেও কয়েকটা ওই গোল গোল কালো প্লেট নিয়ে নিলাম, তবে সার্ভিং ট্রেগুলো নিতে পারলাম না। পছন্দের ট্রেগুলোকে ফেলে আসতে হলো, কিনতে পারলাম না, তাই নিয়ে মনটা ভীষণ খারাপ ছিল। তো মনটা ঠিক করে চলে এলাম জুয়েলারির দোকানে, তো এখান থেকে এসে কয়েকটা নেকলেস কিনলাম। তারপরে চলে গেলাম সোয়েটার দোকানে, তো এখানে আমার এই দুটো কালারের পঞ্চো ভীষণ ভালো লাগছিল, দুটোর মধ্যে কোনটা নেবো কনফিউজ ছিলাম। তারপর মিস্টার সেন বললো যে এই ব্লুটা বেশি ভালো লাগছে, তাই এই ব্লুটাই নিয়ে নিলাম। সমস্ত কেনাকাটা কমপ্লিট করে আবারও খেতে চলে এলাম, আর এখান থেকে নিয়ে নিলাম একটা এগ চিকেন রোল। আজকে কিন্তু মেলায় এসে প্রচুর জিনিস খাওয়া হয়ে গেছে। আসলে কি বলতো, আজকে না যা যা খেয়েছি সব একটা দুজনে ভাগ করে খেয়েছি। তো রোলটা খাওয়ার পরে আবারও নিলাম এক প্লেট চিকেন ফ্রাইড মোমো। আমার না স্টিম মোমোর থেকে ফ্রাইড মোমো খেতে বেশি ভালো লাগে, তাই আমি বাইরে খেলে সবসময় ফ্রাইড মোমোই খাই। তো এখানেও এক প্লেট মোমো নিয়েছি, এক প্লেটে দুজনে ভাগ করে খাবো। তো খাওয়া দাওয়া কেনাকাটা ঘোরাঘুরি আমাদের সবই আজকের মতো কমপ্লিট। এখন সন্ধে 7টা মতো বাজে, এবার আমাদের বাড়ি ফেরার পালা। আর দেখো এখন আমরা বাড়ি যাচ্ছি, আর এই সময় কিন্তু মেলাতে লোকজন যাচ্ছে, এখনই কিন্তু মেলাতে ভিড়টা আস্তে আস্তে করে বাড়ছে। তো যাই হোক চলো এবার বাড়ি ফিরি, আর তোমরা কে কে কেটি মেলাতে এসছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। জোনা কি পাখায় ঝিকিমিকি নেচে এ রীতি না চলে।